এবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারালেন এক মার্কিন নাগরিক। মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান 26 বছর বয়সী ওই নারী। কেসারিন শেকড় থেকে শিখরে। শুক্রবার নাবলুসের কাছে বেইতা অঞ্চলে এই ঘটনা হয়। জানা যায় পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে আইডিএফ সেনারা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই মার্কিন নাগরিক। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র, তদন্ত করছে ইসরায়েল। নিহত মার্কিন নারী যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বৈত নাগরিক। বহুদিন ধরেই মানবাধিকার কর্মী হিসেবে ফিলিস্তিনে কর্মরত ছিলেন তিনি।